হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা দিন আর সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে না কথা বলার একদম সময় নেই, কারণ আজকে এত ব্যস্ত রয়েছি। সংসারের কাজকর্ম তো জানো, এই কাজগুলোতে আমরা সবসময় ব্যস্ত থাকি। যতই বলি যে আজকে কাজ কম করব, সেই দিনটা একটু বেশি হয়ে যায়। এটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, কণিকা তুমি না একদম ঠিক কথা বলেছো, এটা আমাদের সাথেও হয়। যেদিন ভাবি আজকে একটু কাজ কম করব, একটু বসে শুয়ে থাকবো, সেদিনই কাজটা কোথা থেকে যেন হেঁটে হেঁটে চলে আসে, বেশি হয়ে যায়। এটা কিছু করার নেই, এটা তোমার কপালে যেটা আছে সেটাই কিন্তু সেই দিন হবে বা সেই সময় হবে। দেখো, সকালে উঠে ওদের যে ভাত বসে গেছে, বাসনটা কিছুটা মানে জল ঝরার জন্য রেখে দিয়েছি, এখনো গোছাতে পারিনি, তবে এই তো একটু পরেই গুছিয়ে নেব। তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে ঝাড় দিতে গিয়ে দেখি বা বেশ কয়েকটা, মানে বেশ কয়েকটা না, একটা দুটো ঝুল পড়েছে একটা দুটো জায়গায়। তাড়াতাড়ি করে, দেরি না করে এদিকে ঝুলটা ঝেড়ে নিলাম। ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর উজ্জ্বলবাবু কিন্তু এখনো ঘুমাচ্ছে, যদিও ওনার এখনো ওঠার সময় হয়নি, এখন থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে উঠবে। এখন অনেক সকাল, তো এত সকালে ও যদিও ওঠে না। আমরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত জীবনযাপন করি, কিন্তু তার মধ্যেও একটু প্রকৃতির মাঝে বিরতি নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা হয়ে ওঠে না। এখানে আমরা একটু শান্তি পেতে পারি। কখনো কখনো ইচ্ছা করে যে সুন্দর নির্মল প্রাকৃতিক পরিবেশে নিজেদেরকে একটু টেলিপোর্ট করতে পারি, যেন কয়েক মুহূর্তের জন্য একটু শান্ত, শিথিল এবং ভালো অনুভব করতে পারি। তাই মামা আর্ট এসব কথা চিন্তা করে এই দুটো পারফিউম লঞ্চ করেছে, যার নাম হচ্ছে ইউ ডে পারফিউম। একটা হলো ইনটু দ্য সানসেট অ্যান্ড একটা হলো ইনটু দ্য ভ্যালি। মার্থের এই ইনটু দ্য ভ্যালি পারফিউমের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফুলের সুগন্ধ, কিন্তু খুব মিষ্টি এবং খুব ভালো গন্ধ প্রদান করে, আর এটা দীর্ঘস্থায়ী। মামার্থের এই ইনটু দ্য ভ্যালি পারফিউমটা তোমাকে একটা আশ্চর্য ফুলের দেশে টেলিপোর্ট করবে। এছাড়াও মামার্থের প্রতিটা প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং মেড সেফ সার্টিফাইড। এছাড়াও মামার্থের কোনো প্রোডাক্টে হার্মফুল কেমিক্যাল অ্যাড করা হয় না, অল ন্যাচারাল। মামার্থের এই ইনটু দ্য ভ্যালি পারফিউমটা একটা প্রিমিয়াম পারফিউম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তুমি যদি এটা বডিতে স্প্রে করো, সেই অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পরেও এই পারফিউমের স্মেলটা তোমার বডিতে স্টে করবে। আর যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য এটা কিন্তু নাম্বার ওয়ান চয়েস। ইনটু দ্য ভ্যালির মতো ইনটু দ্য সানসেটও প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম, আর এটার স্মেলও খুব সফট আর লং লাস্টিং। এছাড়াও এই পারফিউমটা সেফ ফর ইওর স্কিন। কিনে আমার দেওয়া কুপন কোড ইউজ করলে মামার্থের ওয়েবসাইটে এবং অ্যাপ্লিকেশনে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামার্থের প্রতিটা প্রোডাক্ট মামার্থের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের সাথে সাথে ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতেও অ্যাভেলেবেল পাওয়া যাবে। এছাড়াও এখন মামার্থের প্রোডাক্ট অফলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে। আর মামার্থ তোমাদের প্রত্যেকটা কথা শোনে, তাই তোমরা মামার্থের প্রোডাক্ট ইউজ করো এবং তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক মামার্থকে শেয়ার করো, কারণ তোমাদের কথা অনুযায়ী মামার্থ তাদের অনিয়ন শ্যাম্পুকে যথেষ্ট পরিমাণ ইম্প্রুভ করেছে। এছাড়াও মামার্থ তাদের প্রত্যেকটা প্রোডাক্টকে আপগ্রেড করে, রিসার্চ করে, যাতে তোমরা আরও ভালো কোয়ালিটি পাও। তো আগে উঠতো একটা সময় 6টা না 8টার মধ্যে উঠে পড়তো। সকালে উঠে টিফিন করে নিয়ে আগের পুরনো ঘরে যখন থাকতাম, তারপরে ওকে উঠিয়ে দিতাম। তো কি বলতো, তখন না ওই ঘরের ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া ছিল, কিন্তু ওগুলো একটু কম ছিল, কিন্তু এখন অনেকটা বেশি না, ওই জন্য একটু সময় লাগে ঘরদোর পুরো ঝাড়টা দিয়ে বেরিয়ে আসতে, গোছাতে। কারণ দেখবে যত তোমার জিনিস সুন্দর হবে, তত তোমাকে জিনিসগুলো বেশি সুন্দর করে রাখতে হবে, না হলে সেই নোংরাগুলো বেশি চোখে লাগে। তো যাকগে, চলো, এই গেল সকাল থেকে কাজের কথা, এবার আসি সংসারের কথায়। আজকে সংসারে বাজারঘাট সেভাবে কিছুই নেই, মানে বাড়ন্ত হয়ে গেছে, নেই বলতে, তো সেইগুলো সবই আনতে হবে। আর এই যে গ্যাস সিলিন্ডারটা এসেছিল সেটাকে সরিয়ে রাখলাম। তো আমাদের ওই ওভেনটা এখনও ঠিক করা হয়নি, কারণ খুব অসুবিধা হচ্ছে, বারবার প্রতিদিন কল করছি, আজকে আসবো, কালকে আসবো, আজকে লোক পাঠাবো, এই করছে, জানো না, খুবই অসুবিধায় পড়েছি। তো দেখি কি করি, কারণ এদের তো বারবার ফোন না করলে মানে লোক পাঠাতে চাইছে না, কি করি বলো তো। অন্য কোথাও বলেছে তুমি দেখো একটু ব্যবস্থা করো, যদি অন্য কেউ এসে একটুখানি গুছিয়ে টুছিয়ে রেখে, মানে গুছিয়ে বলতে মানে কি গ্যাসটা ঠিক করে আর কি লাগিয়ে দিতে পারে। তো জল বলো যে আমি দেখছি, যে আমি তো আর গিয়ে কিছু করতে পারবো না, আমাকে তো ঘর থেকেই খুঁজে খুঁজে বের করে কল করতে হবে। তো যাকে দেখি কি করে। তারপরে আসলাম ব্যালকানিতে। ব্যালকানিতে কিছু গাছের পাতা পড়েছিল আর কি। আমাদের মেয়েদের নিজের বলতে কি বলতো, আমাদের স্বামী, ঘর সংসার, সন্তান, এই তো সংসার সামলানো। হ্যাঁ, এটা ঠিক
যে আমরা বলি সব সময় বা এটা হয় হয়ে এসেছে যে সত্যি তাই, যে আমাদের না নিজের বলতে কিছুই নেই। আমরা যদি বলি অধিকার দেখাবো, অধিকার কথাটা এমন ভাবেই আসে যে খায় না গায়ে দেয়। বলতো মানে বিয়ের পরে মেয়েদের অধিকার বলতে সেটা কি? সেটা তো স্বামী সন্তানের ওপর, সন্তানের ওপর তো আছেই, আমি জানি না স্বামীর ওপর কতটা আছে। তো যাই হোক, আর সংসার ঘর বাড়ি যদি বলো, তার উপরে তো নিজের অধিকার বলতে তুমি শুধু তোমার কর্ম করে যাও, মানে এরকম একটা কথা আছে না, কর্ম করে যাও ফলের আশা করো না। তা বলে এই নয় যে মানুষগুলো খারাপ বা কিছু, না, কিন্তু এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। তুমি যদি বলো তোমার বাড়ি কোনটা, তোমার অধিকার কিসের প্রতি আছে, কোন বাড়ির প্রতি আছে, তো এর প্রশ্নের উত্তর হচ্ছে ওটাই যে অধিকার বলতে কি বোঝায়, খায় না গায়ে দেয়, তাই না? আমরা জেনেও কিন্তু তখন কিছুই জানি না, এরকম ভাব করি। তো সত্যিই তাই, আমরা কখনো অধিকার ফলানো বলতে কিছুই আমরা মানে জানি না। বাপের বাড়িতে একটা সময় বিয়ের আগে থাকে যে হ্যাঁ এটা আমার বাড়ি, এটা আমার অধিকার আছে, কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ে করে অন্য জায়গায় চলে আসে, তখন সেই মেয়েটা নিজের বাড়ি কোনটা সেটা সারা জীবন বুঝতে সময় লেগে যায়। মানে সারাটা জীবন তার বুঝতে সময় লেগে যায় যে আমার নিজের বাড়ি কোনটা বা আমার কোন বাড়ির প্রতি অধিকার আছে। মানে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বলো। দেখো এই দেখো কি অবস্থা, দেখো এইটা একটা বাসন উঁচু হয়ে রয়েছে, সেইটাকে আমি কিছুতেই বন্ধ করতে পারছি না, তো তারপরে আবার ভেতরে হাত ঢুকিয়ে ঠিক করলাম, তারপরে আবার বাসনটা গেল, এইরকমই হচ্ছে জানো না। তো যাই হোক, এটা যদিও কারোর দোষ না, এটা আমার দোষ, বাসনটা এতটাই উঁচু করে রেখেছিলাম যে আর একটা বাসন যে নিচের থেকে রাখবো তাহলে সেই বাসনটা আটকে যাবে। তারপরে এসে সমস্ত বাসনকোসন আটকে মানে আটকে নিলাম বলছি, সমস্ত বাসনকোসন জায়গায় রেখে দিলাম, জায়গায় রেখে দিয়ে এবার বাকি কাজগুলো সেরে নেব। অনেকগুলো থালা জমেছে, মানে যত বাসন আর কি, রাজ্যের বাসন সব জমা হয়ে গেছে। এবার সবজি টবজিগুলো গুছিয়ে নেব, বাজার থেকে মা এনেছে মাছ, কারণ ওই বাড়ির বাজার করতে গেছিলো, প্লাস তার সাথে আমাদের বাড়ির বাজারও একেবারে করে নিয়ে এসেছে। আমাকে বললো যে দাও, পরে আর সময় পাবো না, একেবারে বাজারটা সেরে আনি। তো আমি বললাম যে আচ্ছা বেশ ভালো কথা। তো ওদের মাছটা চেনে দিয়েছে, আর আমাদের একটু সবজিপাতি আনতে বলেছিলাম, তার সাথে একটু অল্প স্বল্প মাছ আনতে বলেছিলাম। আর ঘরে না পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছুই মোটামুটি বাড়ন্ত হয়ে গেছে। আর দেখো মা দুটো আম এনেছে কত বড় বড়, আগের দিন আমি যে চারটে আম এনেছিলাম খুব মিষ্টি ছিল, আর এই আমগুলো ভীষণ মিষ্টি ছিল। আর এবার এদিকে ওই গাঁটি কচুগুলো সব আমি তুলে রাখলাম, আর এদিকে দেখলাম একটু পালং শাক এনেছে। পালং শাকটা কেন এনেছে বুঝতে পারলাম না, কারণ এখন তো পালং শাকের সিজন নয়, মানে অফ সিজন, তারপরেও পালং শাক নিয়ে এসছে। তো হয়তো পেয়েছে মা কারো কাছে, ওই জন্য নিয়ে এসছে, পছন্দ হয়েছে, খেতে ইচ্ছা করেছে। আর আমাদের বাড়িতে গাঁটি কুচু সবাই খেতে খুব পছন্দ করে। আমি মনে করি যে এই জিনিসটা এমন একটা জিনিস যে পছন্দ করি না মানুষের সংখ্যা খুব কম, বেশিরভাগ মানুষই এই জিনিসটা খুব পছন্দ করে। তারপর এনেছিল ভেন্ডি আর পটল, তারপরে উচ্ছে, এইসব আর কি এনেছিল, সেগুলো সমস্ত বাস্কেটে রেখে দিলাম সবজিগুলো। আর বাস্কেট মানে ফ্রিজ থেকে কিছু বাসি জিনিস ছিল সেগুলো বের করে নিলাম, কারণ ওগুলো আর খাওয়ার মতো নেই। যেমন সেদিনের ফ্রায়েড রাইস ছিল, অল্প, একদম অল্প ছিল, কিন্তু একদম চাল হয়ে গেছিলো, ফেলে দিলাম। তারপর এদিকে যে এগুলো হচ্ছে পেস্তার মাংস, যদিও আমাদের খাওয়ার মাংস নয়, মাংস আমি একেবারে বেশি করে এনে ফ্রিজে ডিফ্রিজে রেখে দিই, তো যেদিন যেরকম লাগে সেদিন সেরকম বের করে করে তারপরে ওকে দিই। আর এদিকে এনেছিল কাতলা মাছ, তো আজকে শুধু কাতলা মাছই পেয়েছে, বললো আজকে বাজারে মাছ কোনো কিছু বলতে নেই। এক ছিল তোমার ওই পেটে প্রচণ্ড ডিম থাকে যে মাছগুলো, জাপানি কি বলে, আমেরিকান রুই যেগুলো বলে, ওই আমেরিকান রুই ছিল, কিন্তু ওগুলো ওই পেট মোটা মাছ, আর পেটের ডিমগুলো বের করে ফেললে খাওয়ার মাংস বলতে কিছুই থাকে না, পেটি তো একদম বেরোয় না, পাতলা পেটি। আর ওই যে আর একটা যে কি বলে গাদার মাংস বেরোয়, গাদা না দাগা বলে, ওগুলো একদম কম থাকে, ওটাও কম থাকে, অল্প থাকে, একদম সরু সরু পিস বেরোয়, তো ওই মাছগুলো এনে লাভ নেই, শুধু ডিমের লোভে আনতে হয় আর কি। তো তারপরে ডিম এক্সট্রা করে আলাদা হয়েছিল, মানে এনেছিল মা। আর এদিকে যে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, মাংসগুলো রেখে দিচ্ছি। তো মাংসগুলো ভাবছি, প্রথমে ভেবেছিলাম একটার মধ্যে ধরে যাবে, তারপরে একটার মধ্যে রেখেও না, আমি আবার আরও দুটোর মধ্যে রেখে দিলাম আলাদা আলাদা করে, কারণ একসাথে সব কটা রাখলে বারবার বের করবো, বারবার জলে ভেজাবো, এইভাবে না মাংসগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটু ভাগ করে রাখছি, তিন ভাগে ভাগ করে রাখছি, অল্প অল্প করে, যেদিন যেটা মানে অল্প না মানে মোটামুটি রাখছি, যেদিন যেটা লাগবে সেরকমভাবে বের করে করে ইউজ করা হবে। রেখে দিলাম চিকেনটা, আর এদিকে মাছটাকেও ছাড়া না মাছটাকেও রেখে দিলাম, মাছটা ছাড়ানো হয়ে গেছে।
তারপরে দেখি কিছু কৌটো বের করেছিলাম, অনেক দিন আগের একটা আচার ছিল জানো না, আচারটা না কেমন হয়ে গেছে, মানে আচারটা খেতেই পারছি না ফ্রিজে রেখে রেখে। তো ওই জন্য এমনিতেও মিষ্টি আচার, তো মিষ্টি আচার অতটাও আমরা কেউ খাই না, একটু যেন কেমন লাগছিলো আচারটা, মানে অন্যরকম। তো অন্য একজন বানিয়ে দিয়েছিল, তো মা বানালে হয়তো খাওয়া হয়ে যেত, কারণ বাড়ির আচারের টেস্ট একটু আলাদাই হয়। তো যাই হোক, যে কটা বাসন কোসন ছিল সব নিয়ে নিলাম, আর এবার একটুখানি চাল মানে ভাত বসাবো। তো মা বললো যে আজকে এই বাড়িতে রান্না করো না, আজকে ওই বাড়িতে রান্না হবে, মানে যার বাড়িতে রান্না হবে খিচুড়ি রান্না করবে মাসিমা যা মিলে, তো বললো যে ওদের বাড়ির থেকে খিচুড়ি পাঠাবে। আর মা বললো তাহলে কিছু ভাজাভুজি করে নাও, কারণ ওরা তো শুধু খিচুড়ি পাঠাবে, তাহলে দেখো কিছু ভাজাভুজি করতে পারো কি না। তাই আমি বললাম যে দাঁড়াও তাহলে দেখি, মাছ করি, এক মাছ ভাজা করি আর মাছের ডিম করব। তারপরে যেহেতু রান্না নেই ঘরে, তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কিছু কিছু কাজ রয়েছে, আমি সেগুলো একটু ঝটপট করে মানে সেরে নিই। একটুখানি মানে সার্ফে জল গুলিয়ে নিয়ে আসলাম, গুলিয়ে নিয়ে এই যে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করছি, কারণ এগুলো না মানে সাদা তো একদম সেই অফ হোয়াইট কালার, মানে হোয়াইট একটা হোয়াইট আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার, তো দুটোই একদম নোংরা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যায় কিছুদিন পর পর, একটু ভালো করে ক্লিন না করলে হয় না। তো আমি আর ওই বের করে করে করছি না, কারণ কলপারে নিয়ে গিয়ে সব বের করে রাখারও জায়গা নেই, এদিকে পেস্তা মুখে করে নিয়ে সব দৌড়াবে, যতটা পারছি ওই হাতে হাতে করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটু মুছে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়, এগুলো একটু তেল তেলে, তো তো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে আয়ুষ্মিতা পড়তেও বসেছে, ওকে বাবা পড়িয়ে দিচ্ছে, সকালবেলা উজ্জ্বল যতক্ষণ স্নান করে ততক্ষণ ওকে হোমওয়ার্ক দিয়ে দেয়, বলে যে তুই বসে বসে এগুলো কমপ্লিট কর, তারপরে ওগুলো হয়ে গেলে তারপরে আবার এদিকে ও যখন আসে তখন আবার কিছু কাজ দেয়। তো এই আর কি, তো প্রথমবারের পরীক্ষা তোর প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দ্বিতীয় যে পরীক্ষাটা সেকেন্ড, সেটার সিলেবাস এখনও দেয়নি, নিজেদের মতো করেই পড়াচ্ছি আমরা, স্কুলে যতটা করাচ্ছে আমরাও কিছু কিছু করাচ্ছি এক্সট্রা এক্সট্রা, তো এবার দেখা যাক কতদূর কী হয়। তো এবার অনেকটা করা হয়ে গেছে, করানো হয়ে গেছে, এখন শুধু ওর মানে রিভিশন পালা চলছে, রিভাইস দিচ্ছে সব কিছু, ওই জন্য অতটা চাপ নেই, ধীরে ধীরে করছে, অসুবিধা নেই। তো জলটা চেঞ্জ করে নিয়ে আসলাম, জলটা চেঞ্জ করে নিয়ে এসে আবার মুছলাম, ব্যাস দুটো তোমার এইগুলোই ওয়ার্ড্রবই পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে। এবার ওপরে যে ক্লত্ত পাতা ছিল সেটাকে ঝেড়ে পুছে ভালো করে পেতে দিলাম, আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তারপরে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নেব, ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিয়ে আলমারিটা মুছে নেব, ব্যাস এই ঘরটা মোটামুটি তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবার আবার জলটা পাল্টে নিয়ে এসে একটুখানি একদম শুকিয়ে নিয়েছি কাপড়টা, একটু ভেজা ভেজা না মুছলেও না পরিষ্কার হয় না, তো ভালো করে আলমারিটাও মুছে নিলাম। মুছে নিয়ে এবার এই ল্যাপটপ টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে মোছামুছি যা যা ছিল করার। এবার ঘরটা ঝাড় দিয়ে আর একবার মুছে নিলাম, তাহলে ঘর পুরো পরিষ্কার। তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি, তো সবারই এক পিস করে নিয়েছি, তো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এই আঁচটা জোরে দেওয়া মানে জোরেই দেওয়া, এই আঁচটা কমানো যায় না কিছুতেই, যে কারণেই অসুবিধা হচ্ছে মাছ ভাজতে গিয়ে। আর এদিকে দেখো এবার ডিমগুলোকে আমি না ছাড়াতে ভুলে গেছি, যে ডিমগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, আর আজকে ঘরে না বেসন ছিল না আটা ছিল যে একটু মেখে দেব, আর আটা বা বেসন দিলে না একটু শক্ত শক্ত লাগে খেতে, আমার কেমন একটা অন্যরকম গন্ধ লাগে, ওই জন্য আমি দিলাম না। হ্যাঁ একটু ফাট ছিল ঠিকই, তবে টেস্ট হয়েছিল ভালো। তো এবার ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে ডিমগুলো মানে বড়াগুলো ভেজে নেব, তো একটু তেল অ্যাড করে দিলাম। তো দেখো যে ব্যাস রান্না হয়ে গেছে আজকের মতো, আর কিছু আমাদের এই বাড়িতে রান্না করার নেই, এবার খিচুড়িটা আসলে ওটা রান্না করে নেবো, রান্না বলতে কি ওটা সবাইকে খেতে দিয়ে দেবো, রান্না তো করেই পাঠাবে। তারপরে এই ঘরে আসলাম, প্রচুর জামাকাপড় হয়ে গেছে, সেগুলোকে গোছাবো বলে বসে পড়লাম। তো চাদর রয়েছে দুটো তিন চারটে মতো, প্লাস আমাদের জামাকাপড় রয়েছে, তো এই কাজটা সেরে তারপরে স্নান করে পুজো দেবো, ব্যাস তাহলেই আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মানে সকাল থেকে উঠে একদম এক নিঃশ্বাসে কাজগুলো সেরে নিলে তারপরে একটু বসা যায়। আজকে যদিও বসতে পারতাম না, কারণ আজকে রান্না করবো ভেবেছিলাম, তো তারপরে মা বললো যে রান্না করতে হবে না, ওই জন্য একটু রেস্ট পেয়েছি। আর পেস্তা দেখো, এসে পেস্তাকে বললাম এখানে বস, এসে চুপটি করে বসে পড়লো, তারপরে একটু গায়ে ওনার হাত বুলিয়ে দিতে হবে, ওখানেই ঘুমিয়ে পড়বে, মানে আমি যেখানে থাকবো উনি সেখানে। মাঝে মাঝে ভিডিওতে ভয়েস দিত এই ঘরে এসে, তখন না পাখা চালাই না, পাখা চালালে নয়েজটা হয়,
তখন ও সেই গরমের মধ্যে এসে বসে থাকে, হাঁপাবে জিভ বের করে, তারপরে ও সেই আমার কাছে বসবে। আমি যদি ভয়েসটা বন্ধ করে মাঝে মাঝে বলি, এবার তো ওই ঘরে যা, আর এখানে থাকিস না, তোর গরম লাগবে, কিছুতেই যাবে না, আমি যতক্ষণ না ঘর থেকে বেরোবো ততক্ষণ ওই ঘরের মধ্যে থাকবে, জানো না। এইমাত্র সবে স্নান করলাম, এখন বাজে 2:30 মতো বাজে। তো আজকে তো আমাদের রান্নাবান্না হবে না, তোমাদেরকে বললাম কারণ ওই বাড়িতে রান্না হবে, বল খিচুড়ি করবে, তো বলেছে আজকে রান্না না করতে ওই বাড়িতে। আমি মাছ ছিল, মাছ ভাজলাম, ডিমের বড়া করলাম, সকাল থেকে চলছে মেশিন, এখন আর মানে পারছি না, হাঁপিয়ে গেছি। তো ভাবলাম যা একটু ছাদের থেকে ফ্রেশ হাওয়া খেয়ে আসি। আমাদের বেগুনটা দেখবে কত বড় হয়ে গেছে, কতগুলো বেগুন হয়েছে, এগুলো চোখের আড়াল হয়ে যায়, দেখতে পাই না। এই দেখো, কিন্তু না বেগুনগুলো বর্ষাকাল বলে এইরকম হয়ে যাচ্ছে, জানি না ভেতর কীরকম হবে। আর আমাদের গাছের পজিশন সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর আমার এই লেবু গাছটা বেশ অনেকটা বড় হয়েছে। আবার এর পরের বছর আশা করি লেবু দেবে, কারণ অনেকগুলো ডালপালা বেরিয়েছে। হ্যাঁ যান যান যান, আপনার রাস্তা তৈরি, ওনার রাস্তা রাখতেই হবে, উনি ওপরে যাবে, ওপরে গিয়ে এখন ঘেউ ঘেউ করবে। সব গাছ পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে, তারা এই পাশ থেকে না দেখালে বুঝতে পারবে না। এই আবার একটা গাছ পড়ে গেছে, পেয়ারা গাছ। আজকে ছাদ পুরো পরিষ্কার করা হয়েছে, ছাদ গাছগুলো সব ওইদিকে ছিল, সব এই মিডিলে করে দেওয়া হয়েছে। ওদেরকে দেখালাম ওই রকম অনেকগুলো ফুল এসছে এই গাছটাতেও। বেগুন গাছ আবার মা লাগিয়েছিল, কিন্তু ফলগুলো বেগুনগুলো ভালো হচ্ছে না, এই বেগুন আরও লম্বা হওয়ার কথা কিন্তু সেটা হয়নি। এই পাশে আর একটা হয়েছে, এই দেখো অনেকগুলো হয়েছে, কালকে ছিঁড়ে নেবো যে কটা আছে, কেটে কুটে দেখবো ভেতরটা কেমন। আর একটা নতুন পুঁইশাক গাছ হয়েছে। যাই হোক চলো নিচে যাই, নিচে গিয়ে খাবার আসলে খাওয়া দাওয়াটা করে নেবে। এস তো নিচে নেমেছিস, চল চল আয়, চলো চলো নিচে, চলো চলো চলো। যে আমি নিচে যাবো বলেছি শুনতে পেয়েছে, আমাদের খাবার এসে গেছে, একদম গরম গরম খিচুড়ি। খিচুড়ি আমি এত ভালোবাসি খেতে, খিচুড়ি হলে আমার আর বিরিয়ানিও লাগে না। খিচুড়ি, পুঁইশাকের তরকারি আর ওই যে মাছ ভাজা, ডিম ভাজা দুজনের বেড়ে নিয়েছি, মা ওরাও নিচে নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের খিচুড়িটা, দেখতে বেশ সুন্দর হয়েছে, একদম সাদা মাটা খিচুড়ি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর মনে হয় জিরে দিয়েছে, ওই যেভাবে আর কি ঘরোয়া করে সেভাবে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এটা কে দেখো তো, এখন নাচতে বেড়ে আসছে, এটা কে কে, এটা কে, ভম্বল, ও ভম্বল। ছাদে গেছিলাম নিয়ে একটা ফুল ছিঁড়ে দিতে হবে, ওর তো আমি গেলেই ফুল ছিঁড়ে মানে ফুল ছিঁড়তে হয়, ফুল গাছের দিকে হাত বাড়াচ্ছে, ফুল ছিঁড়ে দিয়েছি, হ্যাঁ করে হেসে দিয়েছি, হি হি। ওটা হাসো তো, হাসো একটুখানি, মুখটা দেখো, ভাত ফুটছে, ভাত ফুটছে, কিসের আওয়াজ হচ্ছে টকবক টকবক করে, কোয়েল আসু।